সম্প্রতি সিরাজগঞ্জের বেলকুচি থানার হরিনাথপুর চর গ্রামে 15 বছর বয়সী কিশোরীকে পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম কর্তৃক ধর্ষণের অভিযোগে বেলকুচি থানায় উক্ত কিশোরী কর্তৃক একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে থেকে জানা যায় যে ভুক্তভোগীর মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার সে সৎ মা ও বাবার আশ্রয়ে বসবাস করছিল। প্রায় 1 বছর যাবত তার পিতা তাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে আসছে। সে পারিবারিক ও সামাজিক সম্মানের কথা বিবেচনা করে এতদিন সহ্য করে আসছিল, কিন্তু তার পাষণ্ড পিতার নির্মম অত্যাচার অসহনীয় পর্যায়ে গেলে সে কোনো উপায় খুঁজে না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার খবর শুনে বিবাদী মোহাম্মদ মনিরুল ইসলাম পলাতক থাকে। র‍্যাব 12 সিরাজগঞ্জ ঘটনা সম্পর্কে অবহিত হয়ে আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব 12 সিরাজগঞ্জের একটি আভিযানিক দল গত রাত 10টায় ঢাকার যাত্রাবাড়ি পশ্চিম জনতা বাজার এলাকা হতে কিশোরী মেয়ে ধর্ষণ মামলার আসামি শাহজাহান আলীর পুত্র মনিরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরদিকে গত 8 মে 2020 বিকাল 4টায় তারাশ থানার মান্নাননগর বাজারের পাশের নির্জন স্থানে একটি অটো ভ্যানের মধ্যে নিয়ে হামকুড়িয়া গ্রামের 5 বছরের শিশুকন্যাকে প্রলোভন দেখিয়ে একই গ্রামের মোহাম্মদ আমজাদ হোসেন ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে তারাশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক থাকে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব 12 সিরাজগঞ্জের অপর একটি আভিযানিক দল রাত 11টায় তারাশ থানাধীন মান্নাননগর বাজার এলাকা থেকে 5 বছরের শিশুকন্যা ধর্ষণ চেষ্টা মামলার আসামি সিরাজগঞ্জ জেলার তারাশ থানার হামকুড়িয়া উত্তর শেখপাড়া গ্রামের মৃত ছকিরের পুত্র আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়। র‍্যাব 12 এই ধরনের নৃশংস এবং চাঞ্চল্যকর মামলার আসামি দুজনকে অতি অল্প সময়ের মধ্যে গ্রেফতারে সক্ষম হয়েছে, যা র‍্যাবের ধারাবাহিক সফলতার একটি নিদর্শন। লেফটেন্যান্ট মোহাম্মদ খায়রুল ইসলাম। আপনারা অনেকে জানেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার হরিনাথপুর চরের মনিরুল ইসলাম নামের এক লোকের নিজের মেয়ে, যার বয়স 15 বছর, তার নিজের মেয়েকে সে ধর্ষণ করেছে, এবং শুধু একবার না, বেশ কয়েকবার করেছে, যার প্রেক্ষিতে 27 জুন একটা মামলা হয়েছে বেলকুচি থানায়। তা আমরা জানি যে কোনো ধর্ষণ অবশ্যই অত্যন্ত ঘৃণ্য কাজ, গর্হিত কাজ, কিন্তু পিতা কন্যার সম্পর্ক একটা অন্যতম, একটা পবিত্রতম সম্পর্ক। এই পিতা বা পিতা নামের কলঙ্ক যে লোক মনিরুল ইসলাম, তার কন্যাকে ধর্ষণের মাধ্যমে আসলে ঘৃণ্যতম কাজের সকল পর্যায়কে অতিক্রম করে গেছে। আমার মনে হয় অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। পাষণ্ডতা বা বর্বরতা বা পশুবৃত্তি যাই বলেন, সবকিছুর একটা নজির সে স্থাপন করলো। যাই হোক, এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকে যে পালিয়েছিল, আমরা এই অপরাধীকে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বাড়িয়েছিলাম। আমরা তাকে গতকাল রাত 10টার দিকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এর পাশাপাশি আরেকটা বিষয় আসছে, সিরাজগঞ্জ জেলার তারাশ থানা মান্নাননগর বাজারের আমজাদ হোসেন নামের এক ভদ্রলোক বলবো কিনা জানি না, তার বয়স 50 বছরের উপরে, হাজি সাহেব, সে 5 বছর বয়সে একটা মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিল, এটাও মামলা হয়েছিল। এই যে একটা অবমাননাকর ঘটনা, ঘৃণ্যজনক, ঘৃণ্য কাজ, লজ্জাকর কাজ, আমার মনে হয় আপনাদের মাধ্যমে সমাজের সবাই জানা উচিত, তাদেরকে সামাজিকভাবে ঘৃণা করা উচিত, সামাজিকভাবে বয়কট করা উচিত। সবাইকে ধন্যবাদ।